আজ আমি আপনাদেরকে এমন একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো যেটা লাগালে ত্বক থেকে ব্রণের দাগ কালো দাগ সান ট্যান সকল ধরনের কালো দাগ চলে যাবে তাহলে চলুন না টেনি সম্পূর্ণ ভিডিওটা দেখি প্রথমে আমি ত্বকটাকে ক্লিন করে নিব টান টান করে নিব যেন এটা লাগালে ত্বক থেকে কালো দাগ ব্রণের দাগ এবং ত্বকটা টান উজ্জ্বল সুন্দর হয় আমরা অনেকেই জানি নারকেল তেল দিলে ত্বক নষ্ট হয়ে যায় ত্বক কালচি হয়ে যায় এগুলো আমাদের ভুল ধারণা নারকেল তেল ত্বকের জন্য খুবই উপকারী এখানে প্যারাসুট নারিকেল তেল নিতে পারেন বা যে কোনো ব্র্যান্ডের নারিকেল তেল আপনি নিতে পারেন দশ থেকে পনেরো মিনিট ত্বকে ঘষাঘষি করব যেন ত্বকটা মসৃণ হয়ে যায় খসখসে ভাব চলে যায় এবং ত্বকের সকল ধরনের রুক্ষতা গিয়ে ত্বকটাকে যেন উজ্জ্বল ধবধবে ফর্সা সুন্দর করে তোলে এটা লাগানোর পর আমি একটা ফেস প্যাক বানিয়ে দেখাবো যেটা লাগালে আপনার ত্বকের উজ্জ্বলতা চিরতরে ফিরে আসবে দুই দিনের মধ্যেই চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে ওই ফেস প্যাকটা বানাতে হয় নারকেল দিয়ে তেল দিয়ে পনেরো মিনিট ঘষার পর অবশ্যই ওই ফেস প্যাকটা লাগাতে হবে এর জন্য নিয়ে নিয়েছি একটা বাটি তারপর নিয়েছি কফি আপনি চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডের কফি ব্যবহার করতে পারেন হাফ চামিজের মতো কফি আমি এখানে নিয়ে নিব অনেকেই তো জানেন যে কফি ত্বকের জন্য কতটা উপকারী কফি হচ্ছে একটা ভাইরাল ফেস প্যাক তারপর নিয়ে নিব এখানে আমি ময়দা এখানে চাইলে আপনারা বেসনও নিয়ে নিতে পারেন কোনো সমস্যা হবে না তারপর নিয়ে নিচ্ছি সাত থেকে আট ফোঁটা পরিমাণ লেবু লেবুতে রয়েছে ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস আরও অনেক কিছু রয়েছে লেবু হচ্ছে ন্যাচারাল ব্লিচ যা ত্বকের জন্য খুবই উপকারী তবে সরাসরি ত্বকে অবশ্যই লেবু লাগাতে পারবেন না তারপর নিয়ে নিয়েছি মধু মধু ত্বকটাকে মসৃণ করবেন অ্যান্টি অ্যাজিংয়ের কাজ করবে খুবই উপকারী মধু আর লেবু যে কতটা উপকারী এটা লাগালে পরেই বুঝতে পারেন যাদের ত্বকে অ্যালার্জির সমস্যা আছে তারা অবশ্যই লেবুটাকে স্কিপ করতে পারেন আর যাদেরও মধু দিলে সমস্যা হয় তারা এখানে গ্লিসারিনও দিতে পারেন এই উপকরণগুলোকে একসাথে মিশানোর পরে সামান্য একটু পানি আমি এখানে অ্যাড করব যে কোনো ক্রিম আমি রাতে লাগাতে বলি কারণ রাতের ত্বকটা রেস্টে থাকে আর রোদেও যাওয়া হয় না রান্নাঘরে যা হয় না আর রোদে গেলে অবশ্যই সাতা নিয়ে যাবেন যেন ত্বকের কোনো ক্ষতি না হয় সামান্য পরিমাণ পানি দিয়ে ফেস প্যাকটাকে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি আপনারা ঠিক এভাবে করে গুলিয়ে নিবেন রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আধ ঘন্টা আগে এই ফেস প্যাকটা আপনার ত্বকে লাগাবেন ত্বকে লাগালে সকল ধরনের কালো দাগ তো যাবেই ত্বকটা এতটা মসৃণ হবে যে আপনার ত্বক আপনি দেখে অবাক হয়ে যাবেন টানা পনেরো দিন লাগালেই বুঝতে পারবেন কতটা তফাত আপনি উপভোগ করছেন অবশ্যই সপ্তাহে এটা তিন থেকে চার দিন লাগাতে হবে তাহলে বুঝতে পারবেন কতটা উপকার এসেছে এটা বানিয়ে ফ্রিজে রাখা যাবে না সাথে সাথে লাগিয়ে দিতে হবে এটা লাগিয়ে অত বেশি ঘষাঘষি না করলেও হবে এই ফেস প্যাকটা লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখার পর যখন শুকিয়ে আসবে তখন হালকা কুসুম গরম পানি দিয়ে আপনার মুখটাকে ধুয়ে নিবেন ধীরে ধীরে দেখবেন পনেরো দিনের মধ্যে আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরে এসেছে দাগ যেতে শুরু করেছে সান চলে যাবে ভিতর থেকে ত্বকটাকে ক্লিন করে তুলবে এবং বয়সের ছাপও চলে যাবে চিরতরে আমি তো লাগিয়ে খুবই উপকার পেয়েছি আপনারা খুবই উপকার পাবেন আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন যখনই আমি নতুন ভিডিও আপলোড করি না কেন সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে এবং খুব সহজেই আপনি আমার এত সুন্দর সুন্দর হেলথ বিষয়ে ভিডিওগুলো পেয়ে যাবেন কিভাবে ঘষে দিচ্ছি অবশ্যই দেখছেন অত বেশি না ঘষলেও হবে হালকা কোমল হাতে ঘষার পর বিশ মিনিট পরে আপনাদেরকে আমি ধুয়ে দেখাচ্ছি যে কতটা উপকার আপনি পাবেন ত্বক তো মসৃণ হবেই সেই সাথে ত্বকের উজ্জ্বলতা একশো গুণ ফিরে আসবে খুবই উপকারী একটা ফেস প্যাক এর জন্য এটাকে বলা হয় ভাইরাল কফি ফেস প্যাক এটা পানিয়ে ত্বকে লাগিয়ে অনেকেই অনেক ধরনের উপকার পেয়েছেন দেখেন আমার হাটটা দেখতে খুব মসৃণ দেখাচ্ছে ঠিক এভাবে দেখতে আপনাদের ত্বকটাও মসৃণ হয়ে যাবে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ